الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানি চ্যানেলের দর্শক অনুষ্ঠান শানে নজুল নিয়ে আরও একটিবার আপনাদের খিদমাতে উপস্থিত হয়েছে আল্লাহ করিম জল্লা আলা আমাদের সকলকে কুরআনে মজিদ ফুরকানে হামিদের শিক্ষাসমূহের উপরে আমল করার তৌফিক দান করুন শুরুতে দরুদে পাকের ফজিলত আমাদের প্রিয় নবী সাল্লাহ আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে মুআম আলী শান হল যে যেই ব্যক্তি একদিনে এক হাজার বার আমার উপর দরুদ পাঠ করে একদিনে এক হাজার বার আমার উপর দরুদ পাঠ করে ঈর্ষাদ করলেন সেই ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ জান্নাতে আপন ঘর সে দেখে নিবে না জান্নাতে নিজের ঠিকানা দেখে নিবে না তো নবিয় রহমত সাল্লু আলহি ওসাল্লামের উপর এক হাজার বার দরুদ একদিনে পাঠ করা এটা কোনো এমন বড় কোনো আমল সে বিবেচনায় নয় যে অনেক সময় লেগে যাবে যখন শুরুতে আপনি বসবেন প্রত্যেক নামাজের পরে যদি আপনি দু চার মিনিট করে বসেন তো লাজিজ এক হাজার বারের অভ্যাস আপনার হয়ে যাবে আল্লাহ করিম সাল্লা আলা সকলকে এর উপর আমলের তৌফিক দান করুন আলা হাবিব সল্লাহ তাআলা আলা মোহাম্মদ সল্লাহ আলহিহি ওয়া আলি ওসাল্লাম সল্লাস আলাইকা ইয়া সৈয়দ ইয়া আল্লাহ দর্শক এই অনুষ্ঠান শান নজুলের মধ্যে আমরা কোনো একটি আয়াতে মুবারক নির্বাচন করি আর সেই আয়াতের প্রেক্ষাপট সে আয়াতের শান নজুল সেগুলো বর্ণনা করা হয়ে থাকে অথপর তার সাথে কিছু তফসির থেকে আলোচনা কিছু তফসির সে বিষয়ে আলোচনা করা হয় আর অনুরূপভাবে বিষয়টিকে পরিপূর্ণরূপে বর্ণনা করা হয়ে থাকে নিয়ত হলোটি যে আমরা কোরআনের আয়াতও শুনব অথপ তফসিরের বিবেচনায় সেটার প্রেক্ষাপট শানেন জুলও শুনব এবং সাথে সেই সংশোধনমূলক বাক্য সেগুলো এমন সংশোধনমূলক বাক্য হয়ে থাকে যে যার মাধ্যমে আমাদের আমলসমূহ পরিপূর্ণ হয় আমাদের তাকুয়া এবং পরহেজ গাড়ি বেড়ে যায় এটাই একটি সত্যিকারের মুসলমানের নিদর্শন এগুলোই হল তার আলামত আজ যে আয়াতে মোবারকার নির্বাচন করা হয়েছে তা হল সুরাই হজরাতের আয়াতে মোবারকা আল্লাহ রাব্বুল আয়ালিন ইরশাদ করেন ইন্না আকরামাকুম আইন্দাল্লাহি আত কম নিঃসন্দেহে আল্লাহর নিকট তোমাদের মধ্য থেকে সবচাইতে মর্যাদাপূর্ণ সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচাইতে বড় পরহেজগার যে সবচাইতে বেশি পরহেজগার সম্মান আল্লাহর কাছে কার জন্য রয়েছে আজ দুনিয়ার মধ্যে ক্ষমতা কারো কাছে থাকতে পারে সম্মানিত ব্যক্তি তো এই বিবেচনায় মানুষ তাকে সম্মান করে কোন অফিসার অনেক বড় পদবিতে রয়েছে তার আশেপাশেও দশজন শতজন কখনো কখনো হাজারো লোক দেশের মধ্যে যদি কোনো বড় পদবী ধারণ করে কোনো এক দেশে নির্দিষ্ট নয় অনেক জায়গায় তার প্রাধান্য থাকলে তো এই সম্মান একটি হলো দুনিয়াবি বিবেচনায় যে মানুষ থাকে বলবে যে তিনি অনেক সম্মানিত মানুষ ইনি অনেক বড় একজন মানুষ অনেক বড় একজন মানুষ এটা দুনিয়াবি বিবেচনায় আর আরেকজন সেভাবে সম্মানিত যে যাকে আল্লাহ ঈর্ষাদ করেন যে ইনি সম্মানিত ব্যক্তি রব আজল ওনার ব্যাপারে ঈর্ষাদ করেছেন তো আপনারা নিজেই বলুন দর্শকবৃন্দ যে প্রকৃতপক্ষে সম্মানিত কে যাকে আমি আপনি বলছি সবাই বলছে সমাজের লোকেরা বলছে তারা সম্মানিত তাকে বলছে প্রকৃতপক্ষে সে সম্মানিত হবে নাকি ওই ব্যক্তি সম্মানিত হবে যাকে আল্লাহ ইরশাদ করলেন যে উনি সম্মানিত তো রব ঈর্ষাদ করে দিলেন কার ব্যাপার ঈর্ষাদ করলেন ইন্দা আক আতকাকুম তোমাদের মধ্যে আল্লাহর নিকটে সবচাইতে বেশি সম্মানিত সে যে তোমাদের মধ্যে সবচাইতে বেশি পরহেজগার যে তোমাদের মধ্যে সবচাইতে বেশি তাকু অবলম্বন করে তিনি সম্মানিত এখন এটার সানে নজুলের মধ্যে এই কথা ইরশাদ করা হয়েছে রেওয়ায়ত বর্ণনা করা হয়েছে যে এক ব্যক্তি ছিল আর সে কী করল মদিনায় মনোহারার বাজারের মধ্যে তিনি মজুদ ছিলেন নবী পাক আলহিস ওয়াসাল্লাম ও শেখানে তশরিফ রাখলেন তো তিনি হাফসি গোলাম ছিলেন গোলাম ছিলেন হাফসি ছিলেন হাফসি অর্থাৎ যার রঙের বিবেচনায় সে কালো রঙের হয়ে থাকে হাফসি ছিলেন আর সে কি বলছিল সেই শর্ত লাগাচ্ছিল যে আমাকে কিনতে চায় বলছিলেন যে আমাকে কিনতে চায় আমারই শর্ত রয়েছে যে আমাকে রাসুল্লাহ আলহি আলি ওসাল্লামের পিছনে পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাতে আদায়ের ক্ষেত্রে যেন বাধা না দেয় জামাত সহকারের নামাজ যেন বাধা না দেয় আমার শর্ত হলেই ঠিক যে আমাকে কিনতে চায় ওনার ব্যাপারে বর্ণনা করা হয়েছে যে উনি হাফসি যিনি ছিলেন ওনাকে সেই শর্তের উপরে কিনে নেওয়া হয়েছিল অতপর এই গোলাম অসুস্থ হয়ে গেল সরকার সাল্লাহু আলি ওয়াসাল্লাম ওনাকে দেখতে আসলেন অতপর এই গোলাম তার মৃত্যু হয়ে যায় তো নবী পাক সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম তার তাদ জন্য এসেছিল আর এই ব্যাপারে লোকেরা কিছু বলল অর্থাৎ এই বিবেচনায় যে সে তো হাফসি ছিল প্রকাশ্যভাবে কোনো সম্মানের অধিকারী ছিল না এক গোলাম ছিল সে হাফসি ছিল তো এই ব্যাপারে আল্লাহ কোরআনের মধ্যে আয়াত নাজিল করে দিলেন যে ইজ্জতের নিদর্শন সেটা চেহারা রং উজ্জ্বল হওয়া নয় ইজ্জতের সীমানা না সেই দৌলত ইজ্জতের সীমানা না কোনো প্রভাব ইজ্জতের সীমানা না কোনো প্রতিপত্তি ইজ্জতের সীমানা একটি দুনিয়ার সাথে সম্পৃক্ত আরেকটি আল্লাহর সাথে সম্পৃক্ত যেটা আল্লাহ বর্ণনা করে দিয়েছেন আর সে নিদর্শন এটা বর্ণনা করে দিলেন আয় নাজিল হয়ে গেল ইন্না আকরামাকুম যে তোমাদের মধ্যে সবচাইতে বেশি বেশি নিকট সম্মানিত ব্যক্তি সে কে ঈর্ষাদ করলেন সবচাইতে বেশি যিনি ভয় পান যিনি সব চাইতে বেশি মুত্তাকি হন যিনি সবচাইতে বেশি পরহেজগার হয়ে থাকেন ঈর্ষাদ করলেন তিনি আল্লার নিকট সম্মানিত হয়ে থাকেন মাদানী চ্যানেলের দর্শক এই কথা আমাদেরকেও অনেক বিবেচনায় অনেক বিবেচনায় আমাদের শেখার মতো কথই না মাদানী ফুল এখানে রয়েছে সাধারণ ক্ষেত্রে যিনি কিনতে যায় তিনি শর্ত লাগান আমার এই শর্ত আমার এই শর্ত আমার এই শর্ত কিন্তু এই গোলাম যিনি বাজারে বিক্রি হওয়ার জন্য এসেছেন আর বলতে লাগলেন সেই কিনবে আমাকে যে আমার শর্তগুলো মানবে আর সে শর্ত কি ছিল তার মধ্যে এমন কোনো শর্ত ছিল না যে আমাকে ভালো খাবার দিবে আমাকে এমন কাপড় পরাবে সে সময়কার যে গোলাম থাকতো ওনারা কোনো বেতন পেতেন না যে গোলাম যাকে কিনে নেওয়া হতো বেতন তারা পেত না তারা সাধারণ গোলাম ছিল আর কাজকর্ম করতো তাদের ক্ষেত ক্ষেতসমূহ করা তাদের কাজসমূহ করে দেওয়া আর সাথে সাথে এটাও হতো যে তাদের খাবার দাবারের বিষয় সেগুলো মালিকের উপর থাকত তারা তাকে খাওয়াত তাকে কাপড় দিত আমাদের ধর্ম আর নবী পাকসার তশ্বিফ আনলেন তো তো হুজুর ক্রমান্বয়ে আস্তে আস্তে এই সমূহকে তিনি আজাদ করিয়ে নিলেন এটাই হল মূল ইনসানিয়তের খিদমত যে এইরাও মানুষ তারাও মানুষ ঠিক আছে কেউ যদি কারো নিকট কাজ করে চাকরি করে তো সেটা নির্দিষ্ট সময়ের সাথে নির্ধারিত কারো গোলাম তো এভাবে হতে পারবে না না চাকরি করা একটা বিষয় আর সে গোলামই অন্য বিষয় তো হুজুর সাল্লাহ তো তশ্সিফ ফারলেন তো হুজুর এই গোলামি থেকে মানুষকে বাইরে বের করে আনলেন আর কিভাবে বের করে আনলেন গুলাম আজাদের উপর সওয়াবের সাদ করে দিলেন মানুষ গুলাম আজাদ করে দিল সওয়াব রয়েছে আর সাহাবাদের জজবা দেখুন যে কাজে সওয়াব বর্ণনা করা হয়েছে ফজিলত বর্ণনা করেছেন সেটা করতে হবে দামি দামি গোলাম ক্রয় করেছিলেন তারা এই নিয়তে তাদেরকে আজাদ করে দেওয়া হবে তাদেরকে আজাদ করা তো হজরতে বিলালে হাফশিরদিয়ালহ তিনিও গোলামই ছিলেন মক্কায় যখন ছিলেন তখন গোলাম ছিলেন আর কষ্ট সহ্য করে নিত আর এতটুকু কষ্ট তিনি সহ্য করতেন এতটুকু কষ্ট তিনি সহ্য করতেন যে ওনার যে মালিক ছিল সে কাফের ছিল সে তখন কাজ তো আদায় করতে হবে গোলামদার উদ্দেশ্য হচ্ছে কাজ আদায় করা সে কাজ তো আদায় করত কিন্তু কাজের সাথে কষ্ট পৌঁছাতো যে কালিমা ছেড়ে দাও ইসলাম ছেড়ে দাও নবী পাকের গোলামি ছেড়ে দাও অর্থাৎ যাকে তুমি রসুল মানো তার গোলামি ছেড়ে দাও আর এই বিষয়টি যখন অনেক বেশি কষ্টসাধ্য হয়ে গেল মক্কার মধ্যে প্রসিদ্ধ হয়ে গেল তাকে দেখা যেত কখনো উত্তপ্ত মরুভূমিতে ফেলে রাখা হয়েছে ওনাকে উত্তপ্ত মরুভূমিতে আর এই সেই বেলাল বেলাল রাহতাল হো যিনাকে বিভিন্ন রকম অত্যাচার করার পরে সিদ্দিক আকবর তার মালিকের কাছে পৌঁছল বলেন আমাকে বিক্রি করে দাও সে বলল আচ্ছা তখন এই বিবেচনায় গোলামের মধ্যে রেট লাগানো হতো গোলামের মধ্যে চেহারার সৌন্দর্য আত্মসম্মান এটা ওটা সব বিষয়গুলো বিবেচনা করা হতো আর এই বিবেচনায় তার রেটও করা হতো বিক্রি করা হতো আজও যদি আপনি আপনার আপনার কাছে কাউকে কর্মচারী হিসেবে রাখতে গেলে হায়ার করতে গেলে ডিউটি দিতে গেলে তো আপনি তার গুণগুলোকে দেখবেন তার মধ্যে কি গুণ রয়েছে তার কাজ কী তো এখানেও আপনি তার যোগ্যতা আর তার গুণ অনুযায়ী তাকে চাকরি দেন তাকে প্যাকেজ দেন তো তিনি যখন সিদ্দিক আকবর ক্রয় করার কথা বললেন তো সেই যে মালিক ছিল সে অনেক বেশি অনেক বেশি মূল্য মুখের উপর বলে দিল যে যে প্রকাশ্যে এই মূল্যে আরো জন গুলাম ক্রয় করা যাবে আর সে বলল কে ক্রয় করবে তাকে এত মূল্য দিয়ে কে ক্রয় করবে কিন্তু কিন্তু হজরতে আবু বকর বকরদ্দিয়াল্লাহ তাল ওনার হজরতে বেলালের প্রতি ভালোবাসা ছিল এই মোহাব্বত ছিল কোন কারণে মোহাব্বত ছিল যে তিনি আমার ভাই তিনি মুসলমান তিনি হুজুরের সাহাবি আর তিনি ইসলাম কবুল করলেন কষ্ট সহ্য করেছেন ইসলামকে কবুল করেছেন আর কখনোই ইসলামের কারণে তিনি বিত সন্ত্রস্ত হননি তো তিনি ক্রয় করে নিলেন আর যখন ক্রয় করলেন শুধু ক্রয় করেনি ক্রয় করে আজাদ করে দিলেন ক্রয় করে আজাদও করে দিলেন এখন কেউ এইটা বলল যে হ্যাঁ আবু বকরের উপরে বেলালের কোনো এসান রয়েছে রুদিয়ালাহন হুম কোনো থাকবে হেহসান পুরনো কোনো হিসাব থাকবে হয়তো এই জন্য তিনি এটা করলেন অতপর আল্লাহ এই বিষয়ের উপরও কোরআনে পাকের আয়াত নাজিল করলেন আর সেটার শানে নজুল বর্ণনা করলেন যে এই বিষয়ে যেটা বলা হচ্ছে যে এটা কোনো এহসানের বদলা ছিল এটা এহসানের বদলা নয় এটা এইখানে কোনো ধরনের এমন কোনো উপকার কোনো নিয়ামত কিংবা কোনো এমন বিষয় ছিল না যে যার উপর তার বদলা দেওয়ার জন্য তিনি আমল করেছেন ওনার আমলের শুধু একটাই উদ্দেশ্য ছিল আর সেই উদ্দেশ্য কি তিনি রব্বে ওনার সন্তুষ্টি হাসিলের জন্য করেছেন তিনি নৈকট্যশীলদের উপর সন্তুষ্ট হায় উৎসর্গ হ সাহাবাগণের এই সানের উপরে যাদের আল্লাহ এই সুসংবাদ দান করেন যে আল্লাহ ওনাদের উপর রাজি রদি আল্লাহ আনহুম আল্লাহ তাদের উপর রাজি তারা রবের উপর রাজি আল্লাহ ওনাদের উপর রাজি আর তারা রবের উপর রাজি তো এটা একটি আয়াত নয় এ ধরনের অনেক আয়াত মোবারকা যার মধ্যে এটা বর্ণনা করা হয়েছে আল্লাহ তাদের উপর রাজি আল্লাহ তাদের উপর রাজি তো এই নিরাপত্তা গোলামী থেকে আজাদের দিকে নিয়ে আসা এটা রসুলের উৎসাহ ছিল আর আপনারা দেখে নিন কসমের হোক রোজা ভেঙে গেলে তার হোক আচ্ছা এমন অনেক আমল রয়েছে যেখানে গোলামদেরকে আজাদ করার কথা বর্ণনা করা হয়েছে যদিও বা আজকের দিনে সেগুলো নেই তো এটা কি ছিল যে এই বাহানায় অনেক অনেক গোলাম আজাদ হয়েছিল অনেক অনেক গোলাম আজাদ হয়েছিল তো মূল এই বিবেচনায় এমনিতে তো নবীপাগ অবশ্যই অবশ্যই মহসেন কিন্তু মহসেন ইনসানিয়ত এই বিবেচনায় যে ওনার ইনসান হিসেবে ইনসানিয়তের যে মখান এবং মর্তবা ছিল যেই সমাজের মধ্যে একজন মহিলাকে অসম্মানে ভুগতে হতো তিনি সেই মহিলাদেরও হক বর্ণনা করলেন যেই সমাজের মধ্যে নিজের কন্যাকে জমিনের মধ্যে জন্মের সংবাদ শুনেই মেরে ফেলা হতো হুজুর কন্যাদের ফজিলত সুমূহ বর্ণনা করলেন যে তাদের পরিচর্যা করো তার উপর আল্লাহ তোমাদের কতই না সোয়া পুরস্কার দিবেন যে সমাজের মধ্যে গোলাম এই বিবেচনায় রাখা হত এমন ব্যবহার করা হতো মানুষ জানোয়ারের সাথেও এমন ব্যবহার করে না তিনি সেখানেও এই ব্যাপারে তর্বত দান করলেন অতপর উৎসাহ দিলেন ইরশাদ করলেন গোলাম তোমার জন্য খাবার তৈরি করবে সে তার তাপকে আগুনকে আগুনের উপর জলতে থাকবে সে তাপ সহ্য করে খাবার তৈরি করবে তিনি বললেন যখন নিয়ে দেওয়া হবে তো তুমি তাকেও খাবার পরিবেশন করো তাকেও খাবার পরিবেশন করো কয়েক লোকমা হলেও খাইয়ে দাও এখানে আমি একটি কথা বলতে চাচ্ছি একটি কথা এই রেওয়য়েতের মধ্যে বর্ণনা করে দেওয়া হয়েছে সেটার তাপ গরম সহ্য করে খারবার তৈরি করে তো তাকে খাওয়ার খাইয়ে দাও অথবা কয়েক লোকমা খাইয়ে দাও মাদানি চেনের দশক একটি একটি শিক্ষা রয়েছে একটি পয়েন্ট বলছি যেটাকে হাইলাইট করতে চায় অনেক সময় এমন হয় যে আমরা অনেক বড় বড় অফিসারদের দিকে দেখি এমন অনেক ধনার্ধ্য ব্যক্তি অথবা বড় পরিবারের লোক যে যাদের এখানে অনেক লাক্সারি টাইপের দাওয়াত হয়ে থাকে জীবন পরিচালনার স্টাইল অনেক লাক্সারি হয়ে থাকে গাড়িও এমন তো বাংলো এমন এই সব কিছুই রয়েছে আপন চাকরের সাথে আপন চাকরানির সাথে সেই কর্মচারীদের সাথে সে এই সমস্ত জিনিস সাজিয়ে নেয় দাওয়াতের প্রস্তুতি গ্রহণ করে আসছে মেহমান বাইরে থেকে আসছে খাচ্ছে চলে যাচ্ছে আচ্ছা ভাই সেই কর্মচারীরা চাকররা যারা এগুলো আয়োজন করলো যদিও আপনি বলবেন তাদেরকে আপনি বেতন দিয়েছেন বেতন স্বীকার করছি না নফস সবার সাথেই রয়েছে খাবারের ইচ্ছে জায়গা সবার ভিতরে রয়েছে তো এই বিবেচনায় এই বিষয়টি দেখা উচিত আপনি তাদেরকেও যদি আপনি সেই মেহিমানদের সাথে সেই দাওয়াতে বসাতে না পারেন তো আজকে যে এই দাওয়াতের সবচেয়ে সুস্বাদু খাবার দাবারের আয়োজন করা হয়েছে সে চাকরদেরকেও খাইয়ে দিন তাদেরকেও আপনি খাওয়ান অনেক এমন রয়েছে এমন মানুষ সমাজের মধ্যে অনেক রয়েছে কিন্তু এমন অনেক অত্যাচারীও রয়েছে এমন অনেক কর্মচারী এমন অনেক ড্রাইভার অনেক সময় এমন অনেক এমন অনেক গার্ডস বেছারা অনেক বেশি নিরাশ হয়ে যায় মূলত সে সে সম্মানিত ব্যক্তি আর মর্যাদাবানদের সাথে সে তার সাথে এক ধরনের চব্বিশ ঘন্টা অ্যাটাচ হয়ে থাকে কিন্তু যখন এই সময় আসে তো সে বেছারা নিজের ক্ষুধা সহ্য করে আমাদের ঘরের দাওয়াতের খাবার অনেক সময় পরের দিন সেটা হয়তো ডাস্টবিনে চলে যাবে অথবা অন্য কোনো পদ্ধতিতে নষ্ট হয়ে যাবে কিন্তু ওনাদের দিকে এমন কোনো তারা দৃষ্টিপাত করে না তো এমন দৃষ্টিভঙ্গি থাকা উচিত নয় আপনি তাদের সাথে উত্তম ব্যবহার করুন আচ্ছা আপনি সেই মহলে বসাতে পারবেন না সেই জায়গায় বসাতে পারবেন না আপনার নির্দিষ্ট কোনো মেহমান রয়েছে খাবার তো খাওয়াতে পারেন আর এমনও একটি নিয়ম কেউ বর্ণনা করেছেন আমরা যদি এমন কাউকে দাওয়াত করে থাকি ঘরে খাবার বাইরে থেকে নিয়ে আসলেন ভালো দাওয়াত যদি খাবার অতিরিক্ত অর্ডার করি আমরা তাদেরকেও খাওয়াই আর যদি সেটা নাও হয় তো এমনও আমরা করে থাকি যে তো এই নিয়মটিও এখতিয়ার করে যে কিছু টাকা অতিরিক্ত দিয়ে দিই সেদিন দিয়ে দিল উদাহরণস্বরূপ পাঁচশো টাকা এক হাজার টাকা এমনটা দিলেন যে আপনিও তাকে কোনো ভালো খাবার যা আপনি চান খেয়ে নিন আপন বাচ্চাদের জন্য নিয়ে চলে যান এভাবে এমন যে ব্যক্তিবর্গ রয়েছে অর্থাৎ প্রভাবশালী ব্যক্তি তাদের জন্য এটা বড় কোনো বিষয় নয় কিন্তু এটা নেখি অনেক বড় হবে অন্তর থেকে দোয়া নেওয়ার ক্ষেত্রে এটা অনেক বড় কারণ হবে তো সর্বোপরি আমি আরোস করছিলাম যে ইজ্জতদার লোক আসল তো তারা যারা পরহেজগার যারা তাকেও এখতিয়ার করেন আল্লাহকে ভয় করেন সম্মানিত আল্লাহর কাছে তারা নয় যে যারা দুনিয়ার মধ্যে তারা সম্মান পাচ্ছে চাই ইজ্জত প্রভাব প্রতিপত্তি হ্যাঁ এই রেওয়ায়তের মধ্যে আর এ ব্যাপারে সামনে যে আরও কিছু আয়াতি মুবারকা রয়েছে যেগুলোর মধ্যে নাসাব এই সংক্রান্ত বর্ণনা এসেছে ইয়া আইয়ুহানাসতাকু রাব্বাকুমাল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা জাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসআআলুনা বিহি ওয়াল আরহাম ইতা আল্লাহুর রাব্বুল আলামিন এখানে ইরশাদ করেছেন হে লোকেরা ভয় করো আপন সেই রবকে ভয় করো আপন সেই রবকে কাখে যিনি তোমাদের একটি প্রাণ থেকে সৃষ্টি করেছেন অতপর তার কাছ থেকে তার ইস্ট্রিকে সৃষ্টি করেছেন অর্থাৎ আদম আলাইসালামের সৃষ্টি করা হলো আদম ইসলামকে সৃষ্টি করা হলো অতপর আদম আলাইসালাম থেকে আসি ওনাকে সৃষ্টি করা হলো অতপর কি করলেন ওয়াবাসমিন হুমা ক্যাসিরা ওয়ানিসা অতপর অসংখ্য পুরুষ আর অসংখ্য নারী বিস্তার করলেন অতপর এই ধারাবাহিকতা সৃষ্টি হল আচ্ছা অনেকে বংশের দিক থেকে অনেক উঁচু হয়ে থাকে বংশের দিক থেকে অনেক বড় হয়ে থাকে কেউ বংশের বিবেচনায় এই বিবেচনায় যদি দেখা হয়তো নিচু হয়ে থাকে ছোট হয়ে থাকে কিন্তু এই বংশের সম্মানের দৃষ্টিভঙ্গিও এমন নয় যে কেউ বলল আমার উঁচু বংশ তো আমি সবার উপরে না প্রকাশ্যে কারো বংশ ছোট হলে প্রকাশ্যে ছোট প্রকাশ্যে ছোট হলেও কিন্তু আল্লাহর কাছে তিনি সম্মানিত হতে পারেন আর হয়ে তাকে কে যে আল্লাহকে ভয় করে যিনি তাকু আবান পরেজগার এটা যিনি ইখতিয়ার করেন তো দর্শকবিন্দু এই কথা আমাদের মনে আমাদের অন্তরে এগুলোকে জায়গা দেওয়া উচিত আজ দুনিয়ার মধ্যে ইজ্জত তো প্রত্যেক ব্যক্তিরই থাকে যার কাছে টাকা পয়সা যা কিছু আছে ইজ্জত তো থাকবে তার কিন্তু আমাদের এটা ইজ্জত নয় আসল সম্মান তো সেটা যা আল্লাহর নিকট আল্লাহর নিকট যে ব্যক্তি সম্মানিত হন তো যখন এই কথা বলা হলো ভাই এই ব্যক্তি তো গোলাম ছিল আর গোলাম ছিল যে এই যার কাফন দাফনে রসুল্লাহ সাল্লাহ আলী আসলাম যাচ্ছেন তার জানাজার মধ্যে যাচ্ছেন তার তদফিন করছেন যখন কথা হলো তার সাথে তিনি এই ব্যবহার করলেন তো আয়াতে মুবারকে স্পষ্ট করে দিলেন এই ব্যবহার কি জন্য হচ্ছে এটা এই কারণে হচ্ছে কেন কোন কারণে যে সম্মানিত ছিল তিনি বলেন যে আমি বিক্রি হতে চাচ্ছি না বিক্রি হলে তার হাতে বিক্রি হব যে আমাকে নামাজের কেছে বাধা দিবে না আজ আমি আপনি সমাজের চিত্র দেখলে তো কর্মচারী তো অনেক রয়েছে কত কর্মচারী রয়েছে কখনো শর্ত লাগিয়েছেন এইভাবে আর এই শর্ত কোনো ভুল শর্ত নয় যে ব্যাপারে ব্যক্তি সংকোচ করবেন এটা সেই ধরনের বিষয় নয় সে যদি শর্ত নাও লাগায় তাহলে তো তার উপর এটা আবশ্যিক নামাজ আদায়কারীর উপরে আবশ্যিক হলো সেই নামাজ পড়বে যার কাছে চাকরি করছে তার জন্য আবশ্যিক হচ্ছে সেই নামাজের জন্য অনুমতি দিবে তাকে পাঠাবে সেই নামাজ পড়বে যখন পাঠানো হচ্ছে তখন অতটুকু সময় নামাজের জন্য লাগাবে যতটুকু নামাজের জন্য সাধারণভাবে সময় তার লেগে থাকে তো এই উভয় বিষয়ের প্রতি যখন খেয়াল রাখবে তো ইনশাআল্লাহুল আজিজ তো অথপর আপনারা দেখবেন যে পরস্পরের মধ্যে ভালোবাসা বেড়ে যাবে আপনার দোকানের মধ্যে বরকত হবে আপনার দোকানের মধ্যে বরকত হবে নামাজ আদায়কারী হয়ে যান আজিজ এটা বরকত আর বরকতেই হয় বরকতহীনতা তখন চলে আসে যখন মানুষ অধিক হারে আমলহীন হয়ে পড়ে আমলহীনতা যার বেড়ে যায় তখন সে বরকতহীন অবস্থায় হয়ে পড়ে রবের কাছ থেকে নিয়ামত প্রার্থনা করে যখন রব দান করে তো আমরা সেই নিয়ামতসমূহের ব্যবহার রবের অসন্তুষ্টিমূলক কাজের মধ্যে করে থাকি নিয়ামত দান করেছেন ওনার অসন্তুষ্টির কাজ করি তো এমনটা কোনো অবস্থায় হওয়া উচিত নয় এটা কোনো অবস্থায় হওয়া উচিত নয় আল্লাহ নিয়ামতের মধ্যে বৃদ্ধি করেছেন তো আমরা রবের অনুসরণমূলক কাজের মধ্যে সময় বাড়িয়ে দিব মূলত নিয়ামতের শুক্রই এমনটাই হয়ে তাকে সে নিয়ামতকে নাফরমানির মধ্যে খরচ করবেন না আল্লাহর অনুসরণ এবং ফর্মাবাদ দাঁড়ি করুন তির ইরশাদ করা হলো ইজ্জত যেটা রয়েছে সেটার সীমা তাকুয়া পরহেজগারি হোফ ভয় অর্থাৎ যার অন্তরে রবের ভয় রয়েছে তিনি নিকট তাখুয়া সম্পন্ন যদি দুনিয়া তাকে বলে যে ব্যক্তি এমন আজ দুনিয়ার মধ্যে বলা হয়ে থাকে না উনি অনেক সরল লোক উনি সরল লোক বলে তাকে মানুষ কাকে বলে যার ব্যবসার মধ্যে কোনো এমন ধরনের চিঠিং করতে পারে না কোনো ধোখাবাজি পারে না অর্থাৎ সরল হ্যাঁ আমি এটা বলবো তিনি সরল কিন্তু তিনি কোন রাস্তায় সরল তিনি সেই রাস্তার উপরে সরল যেটা সোজাও নাকে জান্নাতের দিকে নিয়ে যাবে তিনি এমনটাই সরল তো এমন সরল হয়ে গেলে আমিও হয়ে যাব আপনি হয়ে যাবেন তো দেখবেন তাকে এটা বলা হবে না যে সেটা একেবারে সরল সোজা লোক আর জান্নাতে অধিকাংশ লোক এমন হবে কেমন লোক হবে আল্লাহ একবার সাধারণ সরল সোজা মানুষ জান্নাতে তাদের আধিক্য হবে যে দুনিয়ার মধ্যে নিজেকে অনেক বড় নিজেকে অনেক বড় ব্যক্তি মনে করে মনে করে যে আমি নিজে অনেক বড় ব্যক্তি মেধা আমার তীক্ষ্ণ এটা এমন হলে তো এটা এমন হবে এটা তো সেই সময় জানা যাবে যখন কেয়ামতের দিন ফয়সালা হবে যে তুমি তোমার তীক্ষ্ণ মেধা শক্তির কারণে কাউকে কতটা ধোকার মধ্যে ফেলেছো কতজনের সাথে এটা করেছো কতজনের সাথে এটা করেছ সম্মানিত ব্যক্তি আল্লাহর নিকটে হতে হলে আর হওয়া উচিত তো তাকু এবং পরহেজ গারিখার করুন যে ব্যক্তি যতটা তাকুয়ার মধ্যে ভালো এবং উত্তম হয় তাকুয়ার অর্থ মাদানি চ্যানেলের দর্শক অর্থাৎ তাকুয়ার অর্থ এটা হয়ে থাকে একটি হচ্ছে ভয় ভয়ভীতি ভয় করা তাকোয়া। প্রত্যেক সেই আমল থেকে নিজে নিজেকে বাছানো যেখানে আল্লাহর অসন্তুষ্টি পাওয়া যায় সেখান থেকে বেঁচে থাকা আর প্রত্যেক সেই আমল করা যেখানে রবের সন্তুষ্টি পাওয়া যায় এটাকে তাখুয়া বলা হয়ে থাকে কোরআনে পাকে তাকুয়ার এতটাই উল্লেখ করা হয়েছে এতটাই উল্লেখ করা হয়েছে আল্লাহ আকবর রোজা রাখলেন কেন রাখলেন রোজা পরিশেষে আল্লাহ এর করলেন লা আল্লাহ কুমতার যাতে তোমরা তাখুয়া পেয়ে যাও আর যে তাকুয়া পায় তিনি সম্মানিত হয়ে যায় আল্লাহর নিকট আর এটার সম্পর্ক দিলের সাথে দিল পরিষ্কার হয়ে গেল সব কিছু পরিষ্কার হয়ে গেল আর অন্তর পরিষ্কার না থাকলে চেহারা আকৃতিতে যতটাই পরিচ্ছন্ন হোক না কেন তাকে উত্তম বলা হবে না আল্লাহ নিকট সে উত্তম নয় আমি সাধারণ খ্যাতির কথা বলছি না আর যার অন্তর শুদ্ধ অন্তর পরিষ্কার এজন্য জন্য বলা হয়েছে আল্লাহ তোমাদের চেহারা সমূহ দেখেন না বরং তোমাদের অন্তরকে দেখেন আল্লাহ তোমাদের অন্তর দেখেন তো অন্তরের অন্তরের বাকারা যদি বারো থেকে এমন অধিক আয়াত বাকারার মধ্যে রয়েছে যেখানে আল্লাহ তাকুয়ার উল্লেখ করেছেন যেগুলোতে তাকুয়ার আলোচনা রয়েছে আল্লাহ যেখানে এমন বিষয়ের কথা উল্লেখ করেছেন ইয়া ইহল্লা দিন আমানু তাকে ল হে ইমানদারেরা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আর ছেড়ে যাও বাকি সুদ সমহ সুদ থেকে বাঁচানোর উল্লেখ যেখানে হলো তো বলা হলো আল্লাহকে ভয় করো তাখু আখতিয়ার করো এই কাজ করো না ইয়া ই হাল্লা দিন আ মানুত তাকে ল বল তর নাফসুন মা কদ্দামাত লে হে ইমানদারেরা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আর প্রত্যেক জানদারেরা দেখবে পরের দিনের জন্য তার সঞ্চয় কি প্রত্যেক ব্যক্তি দেখবে আর আল্লাহকে ভয় করো আর আল্লাহ পাক তিনি সবকিছু জানেন তিনি 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 সবকিছু জানেন সবকিছু দেখেন যা কিছু তোমরা করো সবকিছুর খবর ওনার রয়েছে তো এটা হলো মূল তাকুয়ার সীমানা যে ব্যক্তি খুশির মধ্যে থাকলেও অথবা কষ্টের মধ্যে থাকলেও সে মানুষের মাঝখানে থাকলেও অথবা আলাদা নিজের কোনো কামরাই থাকলে তাকুয়া সব জায়গায় তার সাথে তাকুয়া প্রত্যেক জায়গায় হজ করতে গেলেন তো আল্লাহ কি ঈর্ষাদ করেন হজ করো পাতেও সংগ্রহ করো আর সর্বোত্তম অবলম্বন তাকোয়া খাবার দাবারে যা কিছু প্রয়োজন আছে সব কিছু সাথে নিয়ে যাও হজের মধ্যে গেলে কিন্তু সর্বশ্রেষ্ঠ সম্বল সম্বল হচ্ছে যেটা সবসময় তার সাথে অ্যাটেচ থাকবে আর অ্যাটেচ কি রয়েছে ঈর্ষাদ করলেন তাকোয়া সেটা তাকোয়া সম্বল এখতিয়ার করো আর তাখ অবলম্বন করো নামাদের জিকির হলো তো তাখ জিকির আসলো রোজার কথা আসলো সেখানে তাকু কথাও আসলো সুদ আর এমন অনেক গুণা ছেড়ে দেওয়ার কথা আসলো তো তাকু আর হুকুম সাথ করে দিলেন তো আসল আমল হচ্ছে এটাই যে যখন মুত্তাকি বান্দা হয়ে গেল আর মুত্তাকিন হলো তারা এটা মুত্তাকিদের জন্য পুরস্কার হবে কি জান্নাতের মধ্যে তারা তারা সেখানে আনার পাবে তারা সেখানে মধু পাবে আর তারা সেখানে ফল পাবে খাবার দাবারের বস্তু মিলবে আর বলা হবে খাও পান সব সবকিছু কেন বলা হবে যে তোমরা ভালো আমল করেছিলে করেছিলে তোমরা ভালো আমল ইন না মুহসিনিন আমি উত্তম প্রতিদান দানকারী আমি উত্তম সাহায্যকারী মাদানি চ্যানেলের দর্শক এটাই আজকের পায়গাম এটাই আজকের ম্যাসেজ আল্লাহ করিম আমাদের সকলকে তাকুয়া পরহেজগারের দৌলত দান করুন আমাদের সকলকে বানাক দিনের পক্ষে রাখুক আর প্রকৃত সেই ইজ্জত দান করুন যেটা আল্লাহর নিকটে যেটাকে সম্মান হিসেবে বিবেচনা করা হয় ওয়া তো মান্তাশা ওয়া তুজ্লো মান্তাশা বিয়াদিকাল খয়ের তো যাকে চান ইজ্জত দান করেন যাকে চায় অনিষ্ট আপনার কুদরতের হাতেই উত্তমতা রয়েছে আপনার দস্তে কুদরতের মধ্যে আল্লাহ আমাদের ওনার উত্তম ভয় দান করুন হাই যদি আমাদের অন্তর এমন হয়ে যেত যে যারা রবের ভয়ে ব্যাধিগ্রস্ত ভয় করতে থাকে চোখ এমন হতো যে রবের ভয়ে অশ্রু হয় দিল এমন হলে নবীর ভালোবাসায় অনুপ্রাণিত হতে থাকে আর চোখ যদি সেটা পেয়ে যেতাম যে নবীর ভালোবাসায় অশ্রুষিক্ত হতে থাকে মদিনার স্মরণে কাঁদতে থাকত কখনো হেরেমে মক্কাকে স্মরণ করবে আর কখনো হেরেমে মদিনা স্মরণ করবে আল্লা মলের তৌফিক দান করুন মাদানী চ্যানেল দেখতে থাকুন আর মাদানী চ্যানেলের সঙ্গ দিতে থাকুন আমিন আলি সাল্লাম